আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা লিবিয়ার থেকে তিউনিসিয়া আসতে চাচ্ছেন আজকের ভিডিও তাদেরই জন্য। তিউনিসিয়া আপনি কিভাবে আসবেন? তিউনিসিয়া যদি আপনি আসতে চান ট্যুরিস্ট ভিসা অথবা স্টুডেন্ট ভিসায় সহজে আসতে পারবেন। বিশেষ করে যারা মিডল ইস্টে আছেন তারা খুব সহজে তিউনিসিয়ার ট্যুরিস্ট ভিসা পেয়ে যাবেন। যারা লিবিয়াতে মাসের পর মাস আটকা পড়ে আছেন, ইটালিতে যাবার গেম দিতে পারছেন না, তারা অনেকে লিবিয়ার থেকে তিউনিসিয়া চলে আসেন। লিবিয়ার সমস্যা হলো আপনি ঘর থেকে বের হলেই পুলিশ আপনাকে ধরে নিয়ে যেতে পারে, এমনকি আপনি মাফিয়ার খপ্পরে যদি পড়ে যান তাহলে তো লাখ লাখ টাকা লস এবং টর্চারের মুখোমুখি হয়ে পড়বেন। আর কোনোভাবে যদি তিউনিসিয়া ঢুকে যান, আমার বিশ্বাস আপনি ফ্রিলি চলাফেরা করতে পারবেন আর সহজভাবে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইটালি চলে আসতে পারবেন। এবার আপনাকে একটা প্রাথমিক ধারণা দিব কিভাবে আপনি লিবিয়ার থেকে তিউনিসিয়া আসবেন। একা একা লিবিয়ার থেকে তিউনিসিয়া আসা একটু কঠিন ব্যাপার। অনেকে দালালের শরণাপন্ন হয়ে লিবিয়ার থেকে তিউনিসিয়া চলে আসেন। লিবিয়ার থেকে তিউনিসিয়া আসলে কমপক্ষে আপনার 1,50,000 অথবা 2 লক্ষ টাকা খরচ হবে। আর আপনার যদি রাস্তা চেনা থাকে, একা একা যদি আপনি আসতে পারেন, তাহলে অনেক কম খরচে তিউনিসিয়া পৌঁছতে পারবেন। অনেকে আবার আলজেরিয়ার থেকে তিউনিসিয়া চলে আসেন। মনে রাখবেন তিউনিসিয়ার সাথে দুইটা ল্যান্ড বর্ডার আছে, একটা হলো লিবিয়ান ল্যান্ড বর্ডার আরেকটা হলো আলজেরিয়ার ল্যান্ড বর্ডার, আর একটা সাইডে ভূমধ্য সাগর। এই ভূমধ্য সাগর পাড়ি দিয়েই আমাদের দেশি ভাই অথবা আফ্রিকান ইমিগ্রান্টরা ইটালিতে চলে আসেন। তিউনিসিয়া থেকে আপনি যদি ভূমধ্য সাগর হয়ে দালালের মাধ্যমে ইটালি আসতে চান, আপনার মিনিমাম 4 লক্ষ টাকা খরচ। অবশ্যই গেম দেওয়ার আগে যাচাই করে নেবেন আপনাদের বোটের ধারণ ক্ষমতা, তা না হলে ভূমধ্য সাগরে বোট নষ্ট হয়ে আপনি মৃত্যু ঝুঁকিতে পড়ে যেতে পারেন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি তিউনিসিয়ার মানুষ অত্যন্ত ভদ্র, আপনি ইচ্ছা মতো চলাফেরা করা অথবা খাওয়া দাওয়া কেউ আপনাকে কিছু বলবে না। অনেকে আবার ছোটখাটো কাজ জোগাড় করে নেন একটু হাত খরচের জন্য। তিউনিসিয়া মুসলিম কান্ট্রি এবং একটা ট্যুরিস্টিক কান্ট্রি। আমার সাজেশন হলো তিউনিসিয়ায় এসে আপনারা আস্তে ধীরে দালালের খোঁজ খবর নেবেন, তা না হলে আপনি যদি বাংলাদেশ থেকে দালালের সাথে কমপ্লিট কন্ট্রাক্ট করেন আপনার অনেক টাকা লস হবে। তিউনিসিয়ার রাজধানী হলো তিউনিস। তিউনিসিয়ার মানুষ আরবি ভাষায় কথা বলে। আমাদের যারা ভাইরা মিডল ইস্ট থেকে আসবেন, যারা একটু আরবি জানেন, তাদের জন্য আমার বিশ্বাস অনেক সুবিধা হবে। খুব সহজে আপনারা লোক অ্যারেঞ্জ করে, দালাল ম্যানেজ করে আপনারা আপনাদের গন্তব্য ইটালি পৌঁছতে পারবেন। অনেকে আমার কাছে তিউনিসিয়ার থেকে ইটালি যে আসবেন সেই দালালের অ্যাড্রেস চেয়েছেন। আসলে দালালরা কেউ কথা ঠিক মতো রাখে না। আমি আপনাকে সাজেশন করব তিউনিসিয়া এসে আপনি নিজে নিজে দালাল যদি ঠিক করেন তাহলে অনেক বিশ্বস্ততার সাথে আপনি ইটালি পৌঁছতে পারবেন। বন্ধুরা, সব মিলে তো একটু রিস্ক আছেই, জীবন মানেই যুদ্ধ, জীবন মানেই রিস্ক। আপনারা যারা কম রিস্ক নিতে চান অথবা আমার মতো যারা আছেন যারা
ডিরেক্ট আসতে চান তাদের আমি সাজেশন করব এই তিউনিশিয়া ওয়ে অথবা লিবিয়ার থেকে না এসে আপনারা বাংলাদেশ থেকে বিভিন্ন ভিসার মাধ্যমে ডিরেক্ট ইউরোপে আসার চেষ্টা করতে পারেন। ইটালি, পোল্যান্ড, হাঙ্গেরি বিভিন্ন দেশ কৃষি ভিসার মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং অনেকে ডাইরেক্ট ট্যুরিস্ট ভিসার মাধ্যমে ইউরোপে ঢুকে যান। যারা কোনো কারণে ডিরেক্ট আসতে পারেন না, এইসব আমাদের দেশি ভাইরাই চেষ্টা করেন লিবিয়া, তিউনিসিয়া হয়ে ইটালিতে আসতে, এবং অনেকের মধ্যে একটা ভুল ধারণা কাজ করে যে আপনি লিবিয়ার থেকে 6 লক্ষ টাকায় ইটালি চলে আসতে পারবেন, কিন্তু আপনার সেই ধারণাটা ভুল। শেষে আপনি যদি কমপ্লিটলি হিসাব করেন দেখবেন আপনার 10 থেকে 12 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য আমি আপনাকে বলছি, হ্যাঁ আপনি ইলিগাল ওয়েতে আপনি না এসে ইউরোপে যদি আপনি লিগাল ওয়েতে আসেন তাহলে আপনার জীবনটা অনেক সহজ এবং অনেক সুন্দর হবে। বন্ধুরা, আপনারা যারা লিবিয়া, তিউনিসিয়া থেকে ইটালি চলে আসবেন এবং ইটালি এসে আপনারা যারা ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে যেতে চান, তাদের জন্য রইল আমার শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।